লকডাউনে বাড়িতে বন্দি, স্কুলে যাওয়া বন্ধ, তাতে কি আসতে আসতে সেখানে বাড়িতে বসেই একদিকে পড়াশোনা, অন্যদিকে বক্সিং অনুশীলন করে যাচ্ছে কিক বক্সিং এ দুবাই থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয়ী কিক বক্সার হেনা নিহার। দুবাই থেকে ফিরে ব্যাংককে আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল হেনা, তবে মাঝপথে থাবা বসালো করোনা, তবু দমাতে পারেনি ইসলামপুরের প্রত্যন্ত গ্রামের অষ্টম শ্রেণীর এই সোনার মেয়েকে। তার শিক্ষাগুরু কোচের সামনে অনুশীলন করতে পারলে ভালো লাগতো, জানিয়েছে হেনা। তিনি সামনে না থাকলেও বাড়ির ছাদেই চলছে নিয়মিত অনুশীলন, এখন অপেক্ষা কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, আর অনেকের মতো সেও ফিরতে পারবে স্বাভাবিক জীবনে, আবারও নামতে পারবে বক্সিং রিংয়ে। তার মতোই গ্রামের বাকি মেয়েদেরও কিক বক্সিং এ উৎসাহিত করেছে হেনা। বাড়িতে তো একা একা ভালো লাগে না, কিন্তু তাও এবার বাড়িতে যখন এসেছি, আমি তো হস্টেলার, আমি তো স্কুলে হস্টেলে থাকি, এটা প্রথমবার যে আমি এতদিন বাড়িতে থাকলাম। কিন্তু আমাদের তো অনলাইন ক্লাস চলছে, এই মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা স্কুলের ক্লাস করছি। আর আমার যদি আমি বলি কিক বক্সিং এর কথা, তো কিক বক্সিং আমি বাড়িতে প্র্যাকটিস করছি, স্যারকে মিস করছি, যে স্যার যদি হতো কোচ আমাদের, তো ওনার সামনে করতে আমাকে আলাদাই একটা ভালো লাগে, ওনার সামনে থাকলে খুব ভালো লাগে। কিন্তু এবার বাড়িতে থেকে তো আর সেই রকম আর পাবো না, কিন্তু অনেক চেষ্টা করছি আমি করার। আর স্কুলকে অনেক মিস করছি, খুব খারাপ লাগছে যে ওদেরকে ছেড়ে আমি এসেছি। আমার আমার ফ্রেন্ডসরা সবাই নিজের নিজের বাড়িতে আছে, ওরাও অনেক সময় আমাকে কল করে ওরা আমাকে বলে। আর এই রোজার সময় তো ওরা আরো বেশি করে কল করবে। জান প্র্যাকটিস আমি বাড়ির ছাদের উপরে করি, ওখানে খুব ভালো লাগে, ওখানে হাওয়া হয় যখন সকাল হয় তখন করি, এবং কখনো কখনো সন্ধ্যার দিকে করি যখন।